সংসারের ঘানি টানছি। আপনি আবার ঘানি টানলেন কবে? আপনি আর আমার বোন দুজনের হাজবেন্ডই তো বেশ ভালো ইনকাম করে, যখনই যেটা আপনাদের দরকার হচ্ছে চাচ্ছেন পেয়েও যাচ্ছেন। ঘানি টানলেন কখন? তোমার বিয়ে হয়েছে? বিয়ে না হলে তো বুঝবে না যে সংসারে ঘানি টানা কাকে বলে। মেয়েদের কিভাবে ঘানি মনে ঘুরতে থাকে সেটা বিয়ে হলে তারপর বুঝবে। মনের ভিতরে ঘানি ঘুরে সেটা আবার কি বুঝিয়ে বলেন তো। এত কিছু তো বোঝাতে পারবো না বাবা, আমি খুব চিন্তার মধ্যে আছি আর আমার মনে ভয় ঢুকে গেছে, এটার জন্য একেবারে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। কেন, আপনার আবার কি হলো? কি হলো মানে, সংসারের ভেতরে একটা রোগ ঢুকে গেছে, এটা খুব ইচ্ছু আছে, কখন যে আমার নিজের সংসারের মধ্যে মহামারী আকারে ঢুকে যায় আল্লাহই জানে। কোন রোগের কথা বলছেন মা আপা? কোন রোগ আবার, পরকীয়া রোগ? এই যে তোমার দুলাভাই এই রোগে আক্রান্ত হয়ে দ্বিতীয় পত্নী গ্রহণ করেছে, হয়তো কালকেই আবার আমারটাও গ্রহণ করবেন, কে জানে। আচ্ছা মা আপা, এই যে আপনি বললেন যে দুলাভাই দ্বিতীয় পত্নী গ্রহণ করেছেন, সেটা আবার আনু আপাকেও বলেছেন, আপনি কি করে এত নিশ্চিত হলেন যে দুলাভাই দ্বিতীয় পত্নী গ্রহণ করার মতো এরকম জঘন্য কাজটা করেছে? তুমি আমার চোখ চেনো না, তোমার দুলাভাই যখন খাওয়ার টেবিলে কথা বলছিল আমি ওর চোখ দেখে বুঝেছি ওর সেকেন্ড ওয়াইফের সাথে কথা বলছে। তাদের মধ্যে যে কথাবার্তা হয়েছে আপনি কি কিছু শুনেছেন? আরে না শুনলে আমি শিওর হলাম কি করে? আচ্ছা আমাকে বলেন তো কি শুনেছেন, আমি একটু বোঝার চেষ্টা করি। তুমি সত্যি শুনতে চাও? হুম শোনো, তোমার দুলাভাই খাবার টেবিলে বসেছিল, নাস্তা করছিল, এমন সময় একটা ফোন আসলো। হ্যালো, আরে তোমাকে না আমি কতবার বলেছি যে আমি অফিসে যাওয়ার আগ পর্যন্ত আমাকে ফোন করবে না, তুমি কেন ফোন করতে গেছো? হ্যাঁ হ্যাঁ রাখো, ফোন রাখো, ফোন রাখো, আর কখনো এখানে ফোন করবে না তুমি, আমি অফিসে গিয়ে তোমাকে তো নিজে ফোন করবো, ঠিক আছে রাখো। এখন তুমি বলো শানু, আর কোনো সন্দেহ আছে? না মা আপা, আমি কিন্তু এবার সত্যি সত্যি কনফিউজড। মানে প্রথমে ভেবেছিলাম যে কাজু ভাই হয়তো সুযোগ পেয়ে দুলাভাইকে মাইন্ড কাজ চিপায় ফেলে একটু মজা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সকালবেলা নাস্তার টেবিলে বসে টেলিফোনের ব্যাপারটা তো ঠিক ভালো লাগছে না। আমি জানতাম ফোনের কথাটা শুনে তুমি আমার কথাটা বিশ্বাস করবে। এখন বলো তো কি করবে শানু? কি আর করব, আমি আমার বোনকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। যেই লোকের দ্বিতীয় আর একটা বউ আছে তার সাথে তো আমি আমার বোনকে কিছুতেই থাকতে দেবো না। আরে সেটা করা যাবে না, তোমার দুলাভাই আমাদের কাউকে না জানিয়ে ওই গুলশানে গেছে তার সেকেন্ড ওয়াইফের সাথে দেখা করতে, আমিও কি কম পেছন পেছন গোয়েন্দা লাগিয়ে দিয়েছি। গোয়েন্দা? কোন গোয়েন্দা? আরে তোমার কাজু ভাই, আমি মোবাইলে ভিডিও অন করে ওকে ফলো করতে বলেছি, আজকে হাতে নাতে ধরা পড়তেই হবে। ধরা পড়লেই বা লাভ কি? যেই লোক একবার পরকীয়া করেছে সে তো সারা জীবন পরকীয়া করতে পারে। না না, আমি আমার বোনকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। আহা, তোমাদের এ বাড়ি ছাড়তে হবে না, আজকে ভিডিওতে যখন প্রমাণ পাবো না তখন সেটা মিয়া ভাইয়ের কাছে পাঠিয়ে দেব, তখন ওকে এই বাড়ি থেকে বের করা হবে, ও যদি না থাকে তোমাদের তো থাকতে কোনো অসুবিধা নেই, তাই না? আরে এখন তো কাজুর আসার কথা না, কে আস, এই আনু একটু দেখ তো কে আসলো। দেখছি। তোমার না আজকে চাকরি ইন্টারভিউ ছিল, কেমন হচ্ছে ইন্টারভিউ, চাকরি হবে? চাকরিটা হলেও চাকরিটা আমি করবো না। যেখানে ইন্টারভিউ দাও তোমার চাকরি হয়ে যায়,
আর কোনো একটা ঝামেলা হয়, সমস্যাটা কি তোমার? আচ্ছা ছানো ছানো, কি হয়েছে? তুই সত্যি করে বল তো, তুই কি করে এসেছিস? মানে তুই কি খুনটুন করে আসিস? খুন কি বলিস, আমি খুন করতে যাব কেন? তাহলে পুলিশ তোকে খুঁজছে কেন? পুলিশ পুলিশ কেন আসবে? সেটাই তো আমি জিজ্ঞেস করছি। আমি দরজা খুললাম, দেখি পুলিশ দাঁড়ানো। আমি জিজ্ঞেস করলাম কাকে চান, বলে মিস শানু আছে কিনা। আর তুই কি করেছিস? গড নোস, আমি জানি না। আচ্ছা ঠিক আছে, এত টেনশনে কিছু নেই, আমি যেয়ে দেখি কি হয়েছে, কথা বলছি। আনু শান্ত হ, শান্ত তো কথা বলতে গেছে। আমার বোনের কাছে কেন পুলিশ আসবে আপা? ও কি করেছে? কথা বলে আসো, তারপর শুনবো।